বাঁকুড়ার বর্জরা জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 80টি বুনো হাতির একটি দল। বুনো হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে বেরিয়ে আসা বাঁকুড়া জেলায় এটা কোনো নতুন ব্যাপার নয়। মাঝে মধ্যে হাতির দল লোকালয়ে বেরিয়ে এসে তাণ্ডব চালায়, চাষের ক্ষেত ঘরবাড়ি তছনছ করে দেয়। এবারও 80টি বুনো হাতির একটি দল বর্জরা জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের পর গ্রামে তাণ্ডব চালাতে দেখা গেল। ইতিমধ্যে নষ্ট করেছে কয়েক হেক্টর জমির স্বর্ণধার। বর্তমানে হাতির দল রয়েছে বর্জরা জঙ্গলে। গ্রামবাসীদের দাবি, হাতির দলকে তাড়িয়ে অন্যত্র নিয়ে যেতে হবে, তা না হলে এই হাতির দল শীতকালীন কৃষি ফসল নষ্ট করে পথে বসাবে কৃষকদের। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার পরও বাঁকুড়ার বর্জরা বন দপ্তর হাতির দল রুখতে ব্যর্থ। গ্রামবাসীদের আবেদন, সরকার তাদের প্রতি মানবিকতার দৃষ্টি আকর্ষণ করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বস্ত করুক। বন দপ্তর সূত্রে খবর, বর্তমানে হাতির দলকে তাড়ানো হয়েছে, রাতভর তাদের তাড়ানোর কাজ চলেছে। আপাতত হাতির দলকে তারকেশ্বর নদ হয়ে তাড়িয়ে বিষ্ণুপুর বনবিভাগের দিকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।